ভারতে গিয়ে পানি ছেড়ে দিয়েছে শেখ হাসিনা বন্যার জন্য তিনি অনুরোধে এখনো সিদ্ধান্ত নেয়নি দিল্লি জানাবো ভারতে দায়ী ইউনুস বৈঠক চেয়ে পালানোর সময় আওয়ামী লীগ নেতা কামাল আটক এবং সর্বশেষ জানাবো বিএনপির সঙ্গে সম্পর্ক স্থাপনের সম্ভাবনা খুঁজছে ভারত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভারতে গিয়ে পানি ছেড়ে দিয়েছে শেখ হাসিনা বন্যার জন্য তিনি দায়ী দেশে বন্যা পরিস্থিতির জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন দেশে বন্যার জন্য দায়ী শেখ হাসিনা ভারতে গিয়ে তিনি পানি ছেড়ে দিয়েছে তাকে ক্ষমা করা যাবে না জয়নুল বলেন শেখ হাসিনা ভারতে গিয়ে পানি ছেড়ে দিয়েছে সেই পানিতে আমার দেশে বন্যা হয়েছে আমাদের কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তিনি বলেন ভারতে বসেও তিনি এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন যাতে এই সরকার স্থির হতে না পারে সুন্দর নির্বাচন দিতে না পারে কেউ যেন আমাদের ছত্রছায় এসে কোনো ষড়যন্ত্র করতে না পারে সেদিকে সতর্ক থাকতে যদি কেউ তাদেরকে আশ্রয় দেয় তাহলে ওই নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই সহযোগিতা করতে হবে উল্লেখ করে ফরুক ফারুক বলেন ডক্টর ইউনিসের প্রতি আমাদের সকল রাজনৈতিক দলের সমর্থন আছে তাকে আমরা সহযোগিতা করব আওয়ামী দুঃশাসনের আমলে আমার দলের নেতা অনেকে বাড়িতে থাকতে পারেনি হামলা মামলা দিয়ে পালিয়ে বেরিয়েছে দুই সাল থেকে যত রাজনৈতিক উদ্দেশ্য মামলা হয়েছে সব মামলা প্রত্যাহার করা হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন আবারও ওয়ান ইলেভেনে চক্রান্ত হচ্ছে কিনা সে বিষয়ে এখনো বলার সময় আসেনি এ সরকারকে সকল রাজনৈতিক দল সময় দিয়েছে তবে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর অতি প্রয়োজনীয় অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন অবস্থান করে রাজনৈতিক কোনো সমাধান করতে পারে না রাজনৈতিক দলই হচ্ছে দেশের শক্তি একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিউ ইয়র্কে ইউনুস মোদী বৈঠক চেয়ে ঢাকার অনুরোধে এখনো সিদ্ধান্ত নেয়নি দিল্লি চলতি মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা মধ্যে বৈঠকের প্রস্তাব দিয়েছে ঢাকা তবে এখনো ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি বিষয়টি অবগত এমন ব্যক্তিদের বরাদ দিয়ে আজ ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর পাঠিয়েছে নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তিরা হিন্দুস্তান টাইমস কে জানিয়েছে চলতি সপ্তাহের শুরুতে ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনুস যেসব মন্তব্য মন্তব্য করেছেন তাতে নরেন্দ্র সঙ্গে তার এই বৈঠক হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে এর কারণ হিসেবে তারা বলছে ওই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনু যেসব মন্তব্য করেছেন সেগুলোকে ভালোভাবে নেয়নি নয়াদিল্লি ঢাকার পক্ষ থেকে চলতি সপ্তাহের শুরুতে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক অনুষ্ঠানে ভাবে অনুরোধ জানানো হয় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে এ মাসের শেষের দিকে তাদের নিউ অবস্থানের কথা রয়েছে সূত্রের পর হিন্দুস্তান টাইম জানাচ্ছে ঢাকার পক্ষ থেকে করা ওই অনুরোধের বিষয়ে নয়াদিল্লি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি নিউ ইয়র্কে মোদীর সম্ভাব্য দ্বিপক্ষীয় বৈঠকের আলোচনার বিষয়ে এখনো চূড়ান্ত হয়নি প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে দেওয়ায় সাক্ষাৎকারে ড মোহাম্মদ ইউনুস ভারতে থাকা অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ নিয়ে করা মন্তব্যের সমালোচনা করেন সাক্ষাৎকারে ড ইউনুস ইঙ্গিত দেন বাংলাদেশ তার প্রত্যর্পণ চাইতে পারে এবং বলেন শেখ হাসিনা আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সব দল ইসলাম পন্থী এই বয়ান থেকে ভারতে সরে আসা উচিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস সাক্ষাৎকারে আরো বলেন বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারত যদি থাকে রাখতে চায় তাহলে শর্ত হতে পারে যে তাকে চুপ থাকতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুজ বলেন ভারতে বসে তিনি কথাবার্তা বলছেন ও দিক নির্দেশনা দিচ্ছেন কেউ এটা পছন্দ করছেন না এটা আমাদের বা ভারতের জন্য ভালো নয় ডক্টর মোহাম্মদ ইউনুসের মন্তব্য নিয়ে নয়াদিল্লি এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে সূত্রগুলো জানিয়েছে তার এ ধরনের মন্তব্য দুই দেশের মধ্যে ভালো সম্পর্কের ক্ষেত্রে সহায়ক ছিল না ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা সেদিনই সামরিক বিমানে দেশ ছেড়ে ভারতে যান তিনি শেখ হাসিনা তখন থেকে ভারতে আছেন বাংলাদেশ সরকার ইতিমধ্যে তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে এ অবস্থায় তিনি আর ভারতে থাকতে পারবেন কিনা এবং তার সম্ভাব্য প্রত্যর্পণ বিষয়ে নানা প্রশ্ন উঠছে তাকে ফিরিয়ে আনার দাবিও জোরালো হচ্ছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে স্বল্প সময় নোটিশে শেখ হাসিনাকে ভারতে আসার অনুমতি দেওয়া হয় বাংলাদেশ যদি শেখ হাসিনার প্রত্যার অনুরোধ করে তাহলে নয়াদিল্লি কি করবে এমন প্রশ্নে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সম্প্রতি জানিয়েছেন এটা অনুমান নির্ভর প্রশ্নে ধরনের অনুমান নির্ভর প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানান তারা ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা কামাল আটক সিলেটে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত অনুপ্রবেশের সময় বাংলাদেশের অভ্যন্তর থেকে জৈন্তাপুর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদকে আটক করেছে বিজেপি স্থানীয় সূত্রে জানা যায় কামাল আহমদ সন্ধ্যার দিকে স্থানীয় কিছু মানুষের সহযোগিতায় লুঙ্গি ও হেলমেট পরে গোয়াবাড়ি সীমান্ত এলাকায় এক হাজার মেইন পিলার দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন তখন তাকে চিনতে পেরে স্থানীয়রা আটক করে পরে দ্রুত ঘটনাস্থলে বিজিবি টহল টিম পৌঁছে কামাল আহমেদকে আটক করে নিয়ে আসে এই সময় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে কামাল আহমেদকে মারধরের চেষ্টা করে শাহবরান থানায় কামাল আহমেদের বিরুদ্ধে মামলা থাকায় তাকে জয়ন্তাপুর থানা থেকে শাহবরান থানায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে বলে জানা গেছে বিএনপির সঙ্গে সম্পর্ক স্থাপনের সম্ভাবনা খুঁজছে ভারত এজন্য এক উল্ট পুরাণ বাংলাদেশের যে রাজনৈতিক দলটি বিগত এক দশকের বেশি সময় ধরে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ও সরকারের সঙ্গে চেষ্টা করেও তেমন সারা এখন সেই দলের সঙ্গে নতুন করে কিভাবে এবং কিভাবে সে আলোচনা এগিয়ে নেওয়া যায় ভারত তা সিরিয়াসলি ভাবতে শুরু করেছে এই দলটি আর কেউ নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি যাদের দুই দফা সরকারের আমলে ভারতের সঙ্গে সম্পর্ক প্রায় তলানিতে ঠেকেছিল ইতিহাস বলে ভারতের কোন সরকার বিএনপিকে কখন কোন ভরসা করতে পেরেছে তা বলা যাবে না অথচ গত কয়েকদিন ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ও কেন্দ্রীয় সরকার উভয়ের শীর্ষ মহল থেকে বাংলা টিভির আভাস পেয়েছে বাংলাদেশে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সেই দলটির উপরই ভারতকে এখন আস্থা রাখতে হবে বলে তারা মনে করছেন এর মানে অবশ্য দীর্ঘদিনের মিত্র আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা নয় কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় যে দলটির আগামিতে ক্ষমতা আসার সম্ভাবনা আছে সেটি অবশ্যই বিএনপি ফলে এখন কিছুটা বাধ্য হয়ে ভারতকে সেই বিএনপির উপরে ইনভেস্ট করার কথা ভাবতে হচ্ছে কিন্তু প্রশ্ন উঠেছে যে বিএনপি ঘিরে ভারতে এতকাল চরম সন্দেহ ও অবিশ্বাস ছিল তাকে রাতারাতি মুছে ফেলা সম্ভব দিল্লিতে বিজেপির একজন এমপি তথা জাতীয় কর্মসমিতির সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন রাজনীতির মতোই স্থায়ী স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু হয় না বাংলাদেশের নতুন দুপক্ষকে কাছাকাছি আনতে পারে বলে আমরা বিশ্বাস করি তিনি আরো বলছেন এতদিনকার শীতল সম্পর্ক পেরিয়ে এসে বিএনপি ও ভারতের মধ্যে এখন একটা কার্যকরী ওয়ার্কিং রিলেশনশিপ গড়ে তোলা সম্ভব বলে ভারতের নীতি নির্ধারকরা মনে করছেন প্রথম কারণটা হলো বাংলাদেশের পরবর্তী নির্বাচন যতই হোক তাতে বিএনপি জয়ের ভালো সম্ভাবনা আছে আর বিএনপি এটা খুব ভালো করে জানে বিরোধী দলে থাকাকালীন যেভাবে ভারত বিরোধিতা রাজনীতি করা যায় বাংলাদেশে ক্ষমতা এলে ভারতের সঙ্গে তিক্ত সম্পর্ক নিয়ে দৈনন্দিন কাজকর্ম চালানো মুশকিল সেই বাস্তবতা থেকে বিএনপির ভারতের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করার তাগিদ থাকবে তবে দ্বিতীয় কারণটা ভারতের জন্য বেশি গুরুত্বপূর্ণ আর সেটা হলো বিশেষ করে গত এক মাসে যেভাবে জামায়াতে ইসলামের সঙ্গে বিএনপি নানা ক্ষেত্রে গুরুতর মত বিরোধ দেখা যাচ্ছে তার জেরে ওই দুই দলের মধ্যে পাকাপাকি ভাবে সম্পর্ক ছিন্ন হওয়াটা নেহাত সময়ের অপেক্ষা বলে মনে করছে দিল্লি আর জামায়াত ও বিএনপির এই পরিচিতি ভারতের সঙ্গে বিএনপি যোগাযোগের পথ প্রশস্ত করবে বলে তারা ধারণা করেছেন বিজেপির এই শীর্ষস্থানীয় নেতা বলেছিলেন জামায়াতের রাজনীতির ও ধর্মীয় মতাদর্শ আমাদের কাছে এতটাই অগ্রহণযোগ্য যে তাদের সঙ্গে যারা রাজনৈতিকভাবে আছে তাদের সঙ্গে ভারতের বন্ধুত্ব স্থাপন করা কোনোভাবে সম্ভব নয় কিন্তু বাংলাদেশের শেখ হাসিনা সরকারের বিদায়ের পর পরবর্তী ঘটনা প্রভাব দেখে এটা মনে করা যথেষ্ট কারণ আছে যে বিএনপি ও জামায়াত আর কিছুতেই একসঙ্গে থাকতে পারবে না বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহে দিল্লির সতর্ক নজর রাখছে কথা বলাই বাহুল্য জামায়াত বিএনপি দূরত্ব বাড়ছে বলে তারা কেন মনে করছেন তার কতগুলো নির্দিষ্ট উদাহরণও দেওয়া হচ্ছে এর কয়েকটি হলো নির্বাচনের দিনক্ষণ নিয়ে মতভেদ বাংলাদেশের পরবর্তী নির্বাচন তিন মাসের মধ্যে করা দরকার বলে অভিমত দিয়েছেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর অতচো জামায়াতের আমির শফিকুল ইসলাম বলেছেন নির্বাচন আয়োজনের জন্য যতটুক সময় দরকার তা দিতে হবে আসলে বিএনপি মনে করছে নির্বাচন যত তাড়াতাড়ি হবে ততই তাদের জন্য ভালো উন্ন দিকে জামাত চাইছে বারটি সময় নিয়ে তাদের ঘর গুছিয়ে ও কর্মীদের আরও সুসংহত করে প্রবল শক্তি নিয়ে লড়াইয়ে নামতে ফলে নির্বাচনের সময়সীমা নিয়ে দুই দলের মধ্যে মতবিরোধ আছে পরবর্তী নির্বাচনে আওয়ামীলি কারযত লড়াইতে থাকবে না ধরেই নেওয়া হচ্ছে সেই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে শক্তি হিসেবে যদি কোনো দল মাঠে নামতে পারে সেটা অবশ্যই বিএনপি জামা জামায়াতের নাম উল্লেখ না করেও বিএনপি শীর্ষ নেতৃত্ব সম্প্রতি পরিষ্কার বুঝিয়ে দিয়েছে স্বাধীনতার বিরুদ্ধে পক্ষের কোন শক্তিকে রাষ্ট্র পরিচালনায় সামিল করা সম্ভব নয় এই ডেভেলপমেন্টকেও ভারত একটি ইতিবাচক লক্ষণ বলে মনে করছে অন্তর্বর্তী সরকারের কার প্রভাব বেশি বিএনপি একটা অংশ ধারণা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সদ্য গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে তাদের চেয়ে জামায়াত বা ইসলামপন্থী শক্তিগুলোর প্রভাব আছে গত এক মাসে সেটা নানা ঘটনার স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করেন তারা এমন বিষয় বিবেচনায় ভারতের সরকার সংশ্লিষ্টতা মনে করছেন বাংলাদেশের রাজনৈতিক পরিসরের বিভিন্ন ক্ষেত্রে পুরনো রাজনৈতিক সঙ্গী বিএনপি ও জামাত ইসলামে যে এখন ভিন্ন পথে হারছে তাতে কোনো সন্দেহ নেই আর এটাকে একটা চমৎকার সুযোগ হিসেবে দেখছে বিজেপি তথা ভারতের কেন্দ্রীয় সরকার যেটাকে কাজে লাগিয়ে তারা বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্ধুত্ব স্থাপন করতে উৎসুক প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন